রবিবার সকালের দিকে পানির তীব্র চাপে ভেঙে গেছে ফরিদপুর শহর রক্ষা বাঁধের একাংশ। আলিয়াবাদ এলাকায় 100 ফুটের মতো অংশ ধসে গেছে। এতে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। একটি গ্রামের মানুষ বেড়িবাঁধে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার 104 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ফাটল দেখা দেয়ায় ফরিদপুর চর ভদ্রাসন আঞ্চলিক সড়কে যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কের বেশ কয়েকটি স্থান এখন বন্যার পানির নিচে। ফাটলের স্থানে জিওব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোর্ডের কর্মকর্তারা। এই বাঁধ রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তারা। ফরিদপুরের যত দৈর্ঘ্যের বেড়িবাঁধ আছে বনানীতন বাঁধ, তার মধ্যে এই বাঁধের সেকশনটা খুব ভালো ছিল, কাঠামো এবং অবস্থানগত খুব ভালো। কিন্তু যেটা ব্রিজ হয়েছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, তবে আমরা ইতোমধ্যে ভাঙার সাথে সাথে এটা ওয়ার্কআউট করেছি। পানির হেড ডিফারেন্সটা কমে গেলে আমরা এখানে দুই পাশে প্রোটেকশনের ব্যবস্থা নিয়ে এটাকে বন্ধ করার যা করার সেটা পানি উন্নয়ন বোর্ড এটা করবে। জেলা প্রশাসন জানিয়েছে জেলার 22টি ইউনিয়নের 22,000 পরিবার এখন পানিবন্দী হয়ে আছে। তাদের সরকারি খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে। দেয়া হচ্ছে শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র, কিন্তু বন্যার বাস্তবতা থেকে রেহাই নেই এসব অসহায় মানুষের। বর্ষার কারণে আমাদের ঘর বাড়ি তলায় গেছে, আমরা আশ্রয় নিচে বেড়িবাঁধে গরু মাছুর নিয়ে অনেক বড় কষ্টতে আছি, বুঝছেন? এই সাইডে বেড়িবাঁধ ভেঙে গেছে, এই সাইডে তলায় গেছে, ম্যাক্সিমাম এলাকা পানি গর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ করে এই 2 দিনের ভিতরে প্রত্যেকটা ঘরে পানি চলে গেছে, মানুষের দুর্বিষহ জীবনযাপন করতেছে, কেউ আশ্রয় দেওয়ার মতো আসার মতো সেইভাবে তাদের কোনো পরিবহন নাই, তাদের কোনো ব্যবস্থা নাই। পদ্মা নদীর পানি উপচে প্রতিদিনই জেলার নতুন নতুন স্থান প্লাবিত হচ্ছে। সেই সাথে মধুমতি নদীর ভাঙন দেখা দিয়েছে জেলার আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।